हेलो स्टूडेंट्स, केमन आछो तुम्हरा? फिजिक्स टाइम चैनेले तुम्हारे स्वागत जानाई। आजकेर आमरा क्लास टुएल्भर क्लासे आलोचना एसेछि। क्लास टुएल्भर जो चैप्टार्टी चलछे से चैप्टार्टा 5 नम्बर चैप्टार आमार पीडिएफ नोट अनुयायी सेखाने तड़िचुम्बकेर आलोचना चलछे। चैप्टार 5 इलेक्ट्रोमैगनेटिजम। आजकेर इलेक्ट्रोमैगनेटिजमेर ऊपर जे टॉपिकटा आलोचना सेई टॉपिकटा हलो एम्पियारेर बद्धपथ सूत्र। इंग्रेजीते एटाके बला हय एम्पियार्स सार्कुइटाल लॉ। एम्पियारेर बद्धपथ सूत्र बा एम्पियार सार्कुइटाल लॉ। इछाड़ाओ एर नाम आछे अनेकगुलो, सेगुलो तोमादेर मने रखा एई कारणेई दरकार जे परीक्षाय जखन तुमी बांगला मीडियामे परीक्षा दिच्छो सेखाने इंग्रेजी मीडियामेर क्षेत्रे एम्पियार सार्कुइटाल लॉ सेखाने सब समय थाकबे। किन्तु एटाके नाना अथार नाना नाम दिएछेन। केउ बोलेछेन एम्पियारेर परिक्रमण उपपाद्य, কেউ বলেছেন এম্পিয়ারের চক্রীয় উপপাদ্য, এম্পিয়ারের বদ্ধপথ উপপাদ্য, বদ্ধপথ সূত্র, এরকম নানা রকম নাম আছে। তোমাকে বুঝে নিতে হবে যে এই নামগুলো যখন পড়ছে তখন তোমাকে বুঝে নিতে হবে সেটাই হলো এম্পিয়ার সার্কুইটাল ল। এটা ফার্স্ট কথা। সেকেন্ড কথায় আমি যখন যাচ্ছি সেটা হলো এইখানে এই এম্পিয়ার সার্কুইটাল ল আলোচনা করার জন্য আমাদের একটা ম্যাথমেটিক্যাল টুল লাগে, অর্থাৎ ম্যাথমেটিক্সের হাতিয়ার লাগে, ম্যাথমেটিক্যাল টুল। কী সেই ম্যাথমেটিক্যাল টুল? না, আমাদের রেখা সমাকলন, রেখা সমাকলন বা সমাকল বা পথ সমাকল জানতে হয়। দেখছো তো একটা একটার নাম কতগুলো, একটাই বললে হতো। পাথ ইন্টিগ্রাল, এটাতে কিন্তু ইংরেজিতেও দুটো নাম আছে, বা হচ্ছে লাইন ইন্টিগ্রাল। পাথ ইন্টিগ্রাল বা লাইন ইন্টিগ্রাল কি? ধরো একটা ভেক্টর রয়েছে এরকম একটা স্পেসে, এইরকম একটা জায়গায় একটা ভেক্টর রয়েছে, ধরা যাক তড়িৎ ক্ষেত্র ভেক্টর, এরকম একটা জায়গায় এরকম তড়িৎ ক্ষেত্র ভেক্টর রয়েছে, এরকম রয়েছে। আবার এরকম একটা জায়গায় গ্র্যাভিটি ভেক্টর রয়েছে, এরকম অনেক ভেক্টর তোমরা দেখেছো, হ্যাঁ, যেগুলোকে আমরা ফিল্ড বলি, যেগুলো বল দেয়, অর্থাৎ মহাকর্ষ বল, তড়িৎ বল, চুম্বক বল, এই সমস্ত যে ফিল্ড, এগুলো যে ক্ষেত্র বলি, অর্থাৎ যে সমস্ত ক্ষেত্রে কোনো বস্তুর উপর বল প্রযুক্ত হয়। মহাকর্ষ বল একটা ভরের উপর প্রযুক্ত হবে, তড়িৎ বল সেখানে আধানের উপর প্রযুক্ত হবে। এই যে বলগুলো দিচ্ছে, এদের যে বলের যে বলটা যে এরিয়ার মধ্যে সে দিতে পারে তাকে আমরা ক্ষেত্র বলি। সব ক্ষেত্রেই ক্ষেত্র প্রাবল্য এই কথাটা আমরা ইউজ করেছি, প্রত্যেকেই আমরা জানি যে ক্ষেত্র প্রাবল্য কী। সেই রকম একটা ভেক্টর ধরো এ, ধরা যাক এরকম একটা ভেক্টর রয়েছে এ, এ ভেক্টরের আমি ইন্টিগ্রেশান করব। কেন ইন্টিগ্রেশান করব, কোথায় ইন্টিগ্রেশান করব, কিভাবে ইন্টিগ্রেশান করব, অনেক প্রশ্ন আমাদের মাথায় আসে। যে ইন্টিগ্রেশান যেটা করতে বলা হয়েছে আমাদের, যে এই ভেক্টরটাকে তুমি এই লাইন বরাবর ইন্টিগ্রেশান করো। ধরো এই ভেক্টরটা আছে এখানে এইরকম, এখানে এইরকম, এখানে এইরকম আছে, এখানে এইরকম আছে, এখানে এইরকম আছে, বিভিন্ন জায়গায় এই ভেক্টরটার মান বিভিন্ন রকম আছে। এবার তুমি কি করবে, এই ছোট্ট জায়গার জন্য এটা যদি ডিএল ওয়ান হয় তখন তুমি কি করবে, না এই অংশের এ ডট ডিএল তুমি বের করবে। এবার এরকম এ ডট ডিএল, আবার এখানেও এ ডট ডিএল, প্রত্যেক জায়গার এ ডট ডিএল তুমি বের করবে। বের করে তাকে যদি তুমি সাম আপ করো, সামেশান করো, সেটাকে তুমি কি বলবে, ধরো তুমি এ বিন্দু থেকে গেলে, এ বিন্দু থেকে তুমি বি বিন্দুতে পৌঁছলে, এরকম আস্তে আস্তে কম 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 করে এ ডট ডিএল ডিএল করে গেলে, সবগুলোর যোগফল নিলে, তাহলে সেটাকে তুমি কীভাবে ইন্টিগ্রেশান এ ডট ডিএল বলবে। তাহলে এই যে এ থেকে পথ, এ থেকে বিতে গেছো, এই ডিএল অংশ, এটা কি
পথের ছোট ছোট অংশ। আর এই এ থেকে বি যখন বলছো এটা হলো পুরো পথটা, সেই পুরো পথটার জন্য এ ডট ডিএল এর যে ইন্টিগ্রেশান এ টু বি, ইন্টিগ্রেশান এ টু বি এ ডট ডিএল, এটাকেই বলা হচ্ছে পাথ ইন্টিগ্রাল বা লাইন ইন্টিগ্রাল। এবার বোঝা গেছে। এক্ষেত্রেও তাই, ধরো এখানে একটা ইলেকট্রিক ফিল্ড রয়েছে, তুমি এখানে একটা লাইন টানলে, তাহলে এখানে ই ইন্টু ডিএল একরকম, এখানে ডিএল একরকম, তাহলে সব জায়গায় ই ডট ডিএল করে পাবে। সবগুলোকে যদি তুমি যোগ করো তাহলে কি হবে, ইন্টিগ্রেশান ই ডট ডিএল পাবে। এটাকেই বলা হচ্ছে লাইন ইন্টিগ্রেশান। এক্ষেত্রে যারা গ্র্যাভিটি আছে, গ্র্যাভিটেশনাল ফিল্ডকে আমরা জি দিয়ে লিখি, এক্ষেত্রেও তুমি লাইন ইন্টিগ্রেশান জি ডট ডিএল পাবে। এরকম করে একটা লাইনে তুমি ইন্টিগ্রেট করতে পারো। বোঝা গেল কি না বলো? তাহলে ভেক্টর ইন্টিগ্রাল, এইটা একটা ভেক্টর রাশি ই, তার লাইন ইন্টিগ্রাল মানে ইন্টিগ্রেশান ই ডট ডিএল। এই এখানে একটা ভেক্টর রাশি এ, তার লাইন ইন্টিগ্রেশান মানে ইন্টিগ্রেশান এ ডট ডিএল। আর এখানে একটা ভেক্টর রাশি জি, এর লাইন ইন্টিগ্রেশান মানে ইন্টিগ্রেশান জি ডট ডিএল। এবার এই একটা পথ এইখান থেকে এখানে গেছে এ থেকে বি, এখানেও আমি যদি এ থেকে বি করি, এ থেকে বি হবে, এখানেও যদি এ থেকে বি করি, আমরা একটা পথে লাইন ইন্টিগ্রালটা পাবো। এবার ওই পথটা যদি ঘুরে আসে, অর্থাৎ এ বি হয়ে ঘুরে 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 আবার এ তে আসে, তখন আমরা বলবো সেটা বদ্ধ পথ। দেখো এখান থেকে ঘুরে ঘুরে এখানে দিয়ে আবার এ তে পৌঁছালো, অর্থাৎ এ থেকে এ তে যদি যায়, এ থেকে এ তে মানে ওই পয়েন্টেই আসে বলে এখানে ধরা যাবে না, এরকম করে তো দেখালে হবে না, তাহলে তো লোকে বুঝবে যে ওই পয়েন্টটা থেকে ওই পয়েন্টটার মধ্যে ইন্টিগ্রেশান করছে, জিরো আসবে। এক্ষেত্রে তুমি যদি এ লিখে দাও জিরো আসবে, এখানেও যদি তুমি এ টু এ লিখে দাও, তাহলে কি হবে, এইভাবে দেখালে হবে না। এ থেকে এ বদ্ধভাবে, এ থেকে এ এখান থেকে শুরু করে যদি আবার ঘুরে এখানে যায়, তখন আমরা বলবো যে পাথ ইন্টিগ্রাল লাইন ইন্টিগ্রাল হচ্ছে ক্লোজ পাথ ইন্টিগ্রাল বা বদ্ধ পথ সমাকলন। তাহলে এখানে আমরা এ টু এ বোঝাতে গেলে আমরা কি করব, একটা গোল চিহ্ন দেব, এখানে একটা গোল চিহ্ন দেব, এ টু এ লিখবো না, এখানে এ টু এ লিখবো না, এখানে একটা গোল চিহ্ন দেব। এইরকম চিহ্ন দিয়ে বোঝালে সেটাকে বলা হয় ক্লোজ লাইন ইন্টিগ্রাল, এইটাকেই বলা হচ্ছে ক্লোজ পাথ ইন্টিগ্রাল বা বদ্ধ পথ সমাকলন। এবার তোমরা নিশ্চয়ই বুঝলে, এবার একেবারে পরিষ্কার বুঝতে পেরেছ যে এই হলো একটা ভেক্টর, এ ভেক্টর আছে বিভিন্ন, এই এইখানে বিভিন্ন স্থানে এরকম এ ভেক্টরটা আছে, এই ভেক্টরটার, এ ভেক্টরটার মান, স্যার এ ভেক্টরটা এখানেও এ লিখছেন এখানেও এ লিখছেন কেন? আরে না, এই ভেক্টরটা এক্স ওয়াই জেটের উপর ডিপেন্ড করে, স্পেসের উপর নির্ভর করবে, এখানেকার ভ্যালু আর এখানকার ভ্যালু আলাদা, এই জন্য এখানে ফাংশন হবে এক্স ওয়াই জেড করে দিতে হবে, তবেই বুঝতে পারবে, না হলে তুমি সব ভুলিয়ে যাবে তোমার, যে স্যার এখানে এ বলছে আবার এটাকে বলছে, সব দিকের ভেক্টরকে যদি সমান ভেক্টর তাহলে আমাদের তো ভেক্টর শেখাটাই পিথা হয়ে গেল। তা কিন্তু নয়, এখানে এ ভেক্টর মানে এ ডিপেন্ডস অন দ্য পজিশান, বিভিন্ন পজিশানে যদি এর মান আলাদা হয়, আলাদা হোক এক হোক যাই হোক, তাদের ডিরেকশানও আলাদা হতে পারে, সেক্ষেত্রে আমি যদি এ বিন্দু থেকে শুরু করে বা পি বিন্দু থেকে শুরু করে আবার যদি পি বিন্দুতে ফিরে আসি, তখন এর এটাকে আমরা বলবো যে ক্লোজ লাইন ইন্টিগ্রাল, ইন্টিগ্রাল ক্লোজ লাইন ইন্টিগ্রাল কী হবে, এইরকম একটা চিহ্ন দেব, এ ডট ডিএল। প্রত্যেকটা জায়গায় এখানে আমি ডিএল নিয়েছি, এখানে আমি ডিএল নিয়েছি, সব জায়গায় আলাদা করে ডিএল নিয়ে তার সামাপ করলে যেটা পাবো সেটা হবে ক্লোজ লাইন ইন্টিগ্রাল। এখানে কোথায় লাগবে এই ম্যাথেমেটিক্যাল ফর্মুলা বা ম্যাথেমেটিক্যাল এই কনসেপ্টটা, এই টুলটা কোথায় লাগবে? না, এখানে লাগবে অ্যাম্পিয়ার্স পরিক্রমণ উপপাদ্য, অ্যাম্পিয়ার সার্কুটাল লতে। আমরা বলেছি যে পরিবাহীর কাছে কোনো বিন্দুতে, কোনো পরিবাহীর কাছে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান, কারণ আমরা জানি কি, পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট গেলে, সেই একটা পরিবাহী রয়েছে, এই পরিবাহীটার মধ্যে কারেন্ট যাচ্ছে, যেখানে কী হয় চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হয়, এখানে চৌম্বক ক্ষেত্র পাওয়া যায়, সেই চৌম্বকক্ষেত্রের মান দিক আমরা নির্ণয় করি কোন সূত্রের সাহায্যে, বায়ো সাভার্ট সূত্রের সাহায্যে, বায়ো সাভার্ট সূত্র। এই বায়ো সাভার্ট সূত্র ছাড়াও আর একটা সূত্রের সাহায্যেও আমরা কোনো পরিবাহীর কাছে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে পারি,
সেইটা ডিপেন্ড করে কিসের উপর, না এই প্রবাহ মাত্রার উপর, আর সেখান থেকে দূরত্ব কতটা তার উপর ডিপেন্ড করে। বায়ুসভার সূত্র থেকে আমরা কতগুলো অ্যাপ্লিকেশান করেছি, এবারে আমরা অ্যাম্পিয়ার সার্কুইটাল ল প্রথমে জানব এবং সেই সার্কুইটাল লকে অ্যাপ্লাই করার চেষ্টা করব। এইবারে সার্কুইটাল লটা লিখে ফেলা যাক। কোনো তড়িৎবাহী তারের নিকট কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্র প্রাবল্যের বদ্ধপথ সমাকলনের মান ওই পথ দ্বারা, ওই বদ্ধ পথ দ্বারা, ওই বদ্ধ পথ দ্বারা ক্লোজড মানে কী লিখব, পরিবেষ্টিত বা বদ্ধ, বদ্ধ পথ লিখেছি, ক্লোজ পরিবেষ্টিত বলে লিখলে ভালো লাগে, পরিবেষ্টিত মোট প্রবাহের মিউ গুণ। আরেকবার পড়ি, কোনো তড়িৎবাহী তারের নিকট বা কোনো কোনো চৌম্বকক্ষেত্রের কোনো বিন্দুতে তারের নিকট, এখানে আমরা স্পেশাল করে লিখেছি সার্কুইটাল ল যেহেতু বলছে, ওটা যদি আমরা তড়িৎ চৌম্বকক্ষেত্রের কোনো বিন্দুতে লিখতাম তাহলে হতো, চৌম্বক প্রাবল্যের বদ্ধপথ সমাকলনের মান ওই বদ্ধপথ দ্বারা পরিবেষ্টিত মোট প্রবাহের মিউ গুণ, যেখানে মিউ সমান চুম্বক ভেদ্যতা। সাধারণত এটা কি হয়, অ্যাম্পিয়ার সার্কুইটাল লটে কিন্তু এটা মিউ দেওয়া নেই, মিউ জিরোই থাকবে, কারণ সাধারণত আমরা এয়ারে কাজ করি, এখানে তার নিয়ে যাচ্ছি, সেখানে কি আমরা জলের মধ্যে করি না, আমরা সাধারণত এটা এয়ারে কাজ করি, এক্ষেত্রে আমরা মিউ জিরো লিখব, এয়ার বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে এটা আমরা শূন্য লিখব। তাহলে এখানে শূন্য মাধ্যমের মিউ জিরো ইকুয়ালস টু শূন্য মাধ্যমের মাধ্যমের চুম্বক ভেদ্যতা, আর মিউ জিরোর মান তো তোমরা সকলেই জানো 4π × 10⁻⁷ হেনরি পার মিটার। এইগুলো গিয়ে আমাদের অ্যাম্পিয়ার সার্কুইটাল ল। এবারে আমরা আসব আসল কথায় আসব। ধরো এখানে আমি একটা লুপ নিয়েছি, এই লুপটার ভেতর দিয়ে এইরকম করে তার আছে, একদম এই বোর্ডটার সঙ্গে লম্বভাবে এরকম একটা তার আছে, এই তারটার ভেতর দিয়ে ভেতরের দিকে ধরো I1 কারেন্ট যাচ্ছে, তাহলে এখানে যে চৌম্বকক্ষেত্র সৃষ্টি হচ্ছে, এখানে চৌম্বকক্ষেত্র আছে, এরকম চৌম্বকক্ষেত্র আছে, চৌম্বকক্ষেত্র আছে, যেভাবেই থাকুক না কেন চৌম্বকক্ষেত্র আছে, এই যে চৌম্বকক্ষেত্র সৃষ্টি হচ্ছে, এই চৌম্বকক্ষেত্রে কোনো চৌম্বকক্ষেত্র প্রাবল্যের বদ্ধ পথ সমাকলনের মান। তাহলে এখানে আমরা যে পথটা নিয়েছি এটা বদ্ধ পথ নিয়েছি আরবিটারি, কিন্তু এই পথটা আমি যদি এই রকমও নিতাম তাহলে কিন্তু কোনো ভ্যারি করতো না, পাথ ওয়ান বলে দিই, পাথ ওয়ান আর এটা পাথ টু, যাই হোক না কেন একটা বদ্ধ পথ নিয়েছি সেটা হলো আরবিটারি, ইচ্ছামতো আমি একটা বদ্ধ পথ নিলাম, আরবিট্রারি ইচ্ছামতো আমি একটা বদ্ধ পথ নিলাম, যে বদ্ধ পথটা কি না এই I1 এনক্লোজ করেছে, এনক্লোজ এই যে মোট পরিবেষ্টিত প্রবাহ, এই মোট পরিবেষ্টিত প্রবাহকে আমরা বলি আই এনক্লোজ, এই আই এনক্লোজটা যদি এখানে I1 হয়, এখানে আমি লিখব আই এনক্লোজ সমান আমার এখানে পাচ্ছি I1, তাহলে আমি কি বলবো, এখানে যে চৌম্বকক্ষেত্র আছে আর এটা যে DL, তাহলে এখানে আমরা কি করব, ইন্টিগ্রেশান B.dl সমান মিউ জিরো ইন্টু আই এনক্লোজড, বোঝা গেল? আবার একবার আমি বলছি, একদম ক্লিয়ার করে নাও, এরপরে কিন্তু ফটাফট আমরা এগিয়ে যাব, কারণ আমাদের অনেকগুলো এখানে আলোচনার বিষয় রয়েছে। তাহলে কোনো তড়িৎবাহী তারের নিকট, এখানে তড়িৎবাহী তার আছে সেটা আমরা এখানে লিখলাম, কোনো বিন্দুতে এই সমস্ত বিন্দুতে আমি ধরো এই বিন্দুতে আমি চৌম্বকক্ষেত্র প্রবলের আমি মান জানতে চাই, কোনো বিন্দুতে চৌম্বকক্ষেত্র প্রবলের বদ্ধ পথ সমাকলন, কোনো তড়িৎবাহী না নিকট কোনো স্থানে, এখানে লিখে দিই বিন্দুতে, বলাটা একটু ভুল হয়ে যাচ্ছে, কোনো স্থানে চৌম্বকক্ষেত্র প্রাবল্যের এই স্থানটা পুরোটা চৌম্বকক্ষেত্র প্রাবল্যের যে বদ্ধ পথ সমাকলন অর্থাৎ V.dl সেটা কী হয়, ওই বদ্ধ পথ দ্বারা পরিবেষ্টিত মানে এনক্লোজড, আই এনক্লোজড
এর মিউ জিরো গুণ হয়। এইটা হলো একদম সিম্পল একটা সূত্র বলা যায়, একেবারে সিম্পল ফর্মে উনি তৈরি করে দিয়েছেন আমাদের কাছে, এটা গিফটের মতো, যে এটা থেকে আমরা কিন্তু খুব ইজিলি আমরা প্রয়োগ করে এই সূত্রটাকে প্রয়োগ করে আমরা কিন্তু বিভিন্ন পরিবাহীর নিকট চুম্বক ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করতে পারব। দেখা যাক, ফার্স্ট আমি বলবো এইরকম একটা পথ আছে, এইখানে দুটো তার আছে, একটা তারের ভেতর দিয়ে একটা তারের মধ্য দিয়ে I1 কারেন্ট যাচ্ছে এদিকে, আর একটা তারের মধ্য দিয়ে I2 কারেন্ট যাচ্ছে এদিকে। এবার ধরে নেওয়া যাক I1 greater than I2। এবার এই যে পাথটা আছে এটা ক্লোজড পাথ। এবার এই পাথের বিভিন্ন অংশে চুম্বক ক্ষেত্রের মান আছে থাকবে, কারণ এখানে চুম্বক একটা তড়িৎ প্রবাহ হলে আমরা জানি যে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি না, অ্যাম্পিয়ারের সার্কুটার ল অনুযায়ী আমরা এখানে লিখব এই যে ক্লোজ পাথটা, এই ক্লোজ পাথে যদি আমি চুম্বক ক্ষেত্রের লাইন ইন্টিগ্রাল নিই তাহলে আমরা কি পাবো না, এটা মিউ জিরো ইন্টু আই এনক্লোজ এর সঙ্গে সমান হবে। এখানে টোটাল আই এনক্লোজ কত দেখো, একটা ভেতরের দিকে ঢুকছে একটা উপরের দিকে উঠছে, তার মানে ভেতরের দিকেরটা যদি বেশি হয় তাহলে আমি I1 - I2 এইটা পাবো আই এনক্লোজ। এখানে আমি I1 আর I2 বিপরীতমুখী আছে, যেন বিয়োগ হয়ে যাবে, এর টোটাল মানটা হবে মিউ জিরো ইন্টু I1 - I2 ইন্টিগ্রেশান B.dl। এবার আমি যদি এইরকম একটা লুপ নিতাম, এই ক্ষেত্রে ওই দিক দিয়ে চুম্বক ক্ষেত্র যেত, এই দিক দিয়ে যেত, হ্যাঁ এরকম যেত, এরকম যেত, এরকম চুম্বক ক্ষেত্র যেত, সেক্ষেত্রে বি এর ভ্যালু এখানে কত হতো বা B.dl এর ভ্যালু কত হতো, B.dl এর ভ্যালু কত হতো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, একেবারে ক্লিয়ার করে বুঝতে পারছো যে তোমরা কিন্তু গাউসের উপপাদ্য করেছো, যেখানে ক্লোজ সারফেস ছিল আর এখানে ক্লোজ একটা পাথ, একটা লাইন, এই যে লাইনটার ভেতর দিয়ে আই এনক্লোজ কত, জিরো, কারণ এখানে আই আছে, আমি অন্য একটা জায়গায় আমি একটা বদ্ধপদ নিয়েছি, সেই বদ্ধপদ যদি আমি এখানে যদি ধরি তাহলে সেখানে B.dl হয়ে যাবে মিউ জিরো ইন্টু জিরো সমান জিরো। এইভাবে কিন্তু কোশ্চেন এসে থাকে, এই রকম ক্ষেত্রে আই এনক্লোজ জিরো, এই কারণে এখানে ইন্টিগ্রেশান B.dl ইকুয়ালস টু জিরো। কেমন, তাহলে এখানে আমরা অ্যাম্পিয়ারের বদ্ধপথ নিয়ম জানলাম, আর এখানে আমাদেরকে আরেকটা বিষয় আলোচনা করে নিতে হবে যে আমি যখন বদ্ধপদ নিয়মটা প্রয়োগ করতে যাব এই B.dl-টাকে তখন আমাকে ভেঙে লিখতে হবে। ধরো আমার এইরকম একটা সম্পর্ক আসলো, ইন্টিগ্রেশান B.dl সমান I, এরকম কিছু একটা আসলো, এবার এটাকে আমি সলভ করব। সলভ করে আমার উদ্দেশ্য কি, অ্যাম্পিয়ার বদ্ধপদ সূত্র থেকে আমরা কি পাই, ফার্স্ট আমরা বলেছি যে অ্যাম্পিয়ার বদ্ধপদ উপপাদ্য থেকে আমরা চুম্বক প্রাবল্যের মান অর্থাৎ এই বি এর মান বের করতে পারি, যেটাকে বের করতে যাচ্ছি সেটার ইন্টিগ্রেশান আমরা এখানে করে রেখেছি। এইবারে এইটার ইন্টিগ্রেশানকে B.dl যখন বলবো, ধরো এখানে আমরা যদি এরকম একটা লুপ ধরি, এখানে যদি বি এরকম থাকে আর এখানে যদি ডিএল থাকে, তাহলে ডিএল এর ডিরেকশান আর বি এর ডিরেকশানের মধ্যে যদি থিটা কোণ থাকে, তখন আমরা B.dl ভেক্টরের সূত্র অনুযায়ী, ডট প্রোডাক্টের সূত্র অনুযায়ী কী পাবো, B.dl ইন্টু cos থিটা। আমরা জানি A.b দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট কী হয়, AB cos থিটা হয়, তাহলে এখানে আমরা লিখতে পারবো যে বা পাথ সমাকল B.dl cos থিটা ইকুয়ালস টু I, সরি এখানে মিউ জিরো একটু থাকবে, মিউ জিরো ইন্টু I। এখান থেকে যদি আমরা এখানে এই যে লাইনটা আমাদেরকে বলেছে, একটু আগে আমি বলেছিলাম এই যে লাইনটা, এটা আমরা কি ইচ্ছা মতো নিতে পারি, আরবিটারি লাইন আমরা নিতে পারি। তাহলে আমরা কেমন লাইন চয়েস করব, তাহলে লাইন আমাকে এমন চয়েস করতে হবে, হয় থিটা ইকুয়ালস টু জিরো ডিগ্রি হবে
नये तो थीटा इक्वल्स टू 90 डिग्री हबे सेई रकम भावे आमी लाइन चूज करब आमरा एखाने लाइन चूज करब एमन भावे जाते करे ए थीटार मानटा जिरो हय अथवा 90 हय 90 होले कि हबे एटा जिरो हये जाबे आर थीटा जेखाने जिरो हबे सेखाने शुधु b इनटू dl थाकबे तखन आमादेर ए इंटीग्रेशन करते सुविधा हबे ठीक आछे তোমাদের এটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে ভেরি গুড কিন্তু তোমাদের কোনো চিন্তা নেওয়া দরকার নেই তোমরা একেবারে প্র্যাকটিক্যালি অ্যাপ্লিকেশনে চলে যাও তাহলে তুমি এই বিষয়টা বুঝতে পারবে ধরো তোমাকে বলা হলো যে এরকম একটা লাইন আছে স্ট্রেট ওয়্যার এরকম একটা লাইনে একটা স্ট্রেট ওয়্যার আছে সেই স্ট্রেট ওয়্যারের ভিতর দিয়ে আই কারেন্ট যাচ্ছে এবারে তুমি ওর কাছাকাছি কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান তুমি জানো বায়ো সাভার্ট সূত্র থেকে কি পেয়েছো ল থেকে তুমি কি পেয়েছো এরকম লম্ব দূরত্ব আর লম্ব দূরত্বে এটা যদি অসীম দৈর্ঘ্যের তার হয় তাহলে সেখানে এই বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান হয় বি ইকুয়ালস টু মিউ জিরো আই বাই টু পাই আর এরকম একটা ভ্যালু আছে এইটা তুমি অ্যাম্পিয়ারের সার্কুইটাল নিয়ম থেকে পেতে চাও অ্যাম্পিয়ারের সার্কুইটাল রুল থেকে তুমি এই ভ্যালুটা পেতে চাও তাহলে তোমাকে কি করতে হবে লাইন একটা চুজ করতে হবে যে লাইনটা এই যে কারেন্টটা গেছে এই তারের মধ্য দিয়ে সেই কারেন্টটাকে এনক্লোজ করবে তাহলে তুমি কেমন লাইন নেবে তুমি কি করবে এই রকম একটা লাইন নিতে পারো এরকম একটা লাইন এই লাইনটা এই কারেন্টটাকে এনক্লোজ করেছে এইরকম একটা লাইন নিতে পারো এই লাইনটা এনক্লোজ করেছে এই লাইনটা এই কারেন্টকে এনক্লোজ করেনি তাহলে এই লাইন নেওয়া যাবে না কিন্তু এই লাইন তো তুমি নিতে পারো কিন্তু এই লাইন নিলে তোমার লাভটা কি এখানে তোমার বিভিন্ন ডিরেকশান দেখো এখানে চুম্বকক্ষেত্রের ডিরেকশান অনুযায়ী এই ডিরেকশানগুলো বিভিন্ন ডিরেকশানে ডিএল আলাদা আলাদা হচ্ছে আর থিটার মানও কোথাও কোথাও জিরো আর 90 ডিগ্রি নাও থাকতে পারে যেহেতু আমাকে এখানে বলেছে যে আমার লাইনটা আরবিট্রারি নেওয়া যাবে আরবিট্রারি নেওয়া যাবে আমরা লাইনটা যেভাবে খুশি চয়েস করতে পারি চুজ করতে পারি আলটিমেট রেজাল্ট আমার সেম আসবে এটা এই স্বাধীনতাটা তুমি পেয়ে গেছো তাহলে তোমাকে কি করতে হবে এখানে তোমাকে এমন একটা লাইন টানতে হবে যে লাইনে প্রত্যেকটা বিন্দুতে দেখো এখানে দেখো এই লাইনে আমরা জানি কি আমরা দেখেছি যে আমরা এই রুল অর্থাৎ মুষ্টি নিয়মে যদি কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ যায় অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম আছে আমাদের কাছে অথবা এই মুষ্টি নিয়মে আমরা জানতে পারি যে পরিবাহীর দিকে যেদিকে প্রবাহ যাচ্ছে সেই দিকে যদি বুড়ো আঙুল রাখি ডান হাতের বাকি আঙুলগুলো মুষ্টিবদ্ধ করলে যেদিকে হয় অর্থাৎ চুম্বক ক্ষেত্র প্রাবল্যটা এই মুষ্টিবদ্ধ অবস্থায় আঙুলগুলো যেদিকে আছে সেই দিকে হবে আচ্ছা আরও ভালো করে বোঝো এইখানে ধরো একটা কার্ডবোর্ড আছে সেই কার্ডবোর্ডের সঙ্গে লম্বভাবে একটা তার রয়েছে এই তারের মধ্যে দিয়ে যদি আই কারেন্ট যায় তোমরা সকলেই জেনেছো ক্লাস টেনে যে বল রেখাগুলো এইরকম হয় তাহলে চৌম্বক ক্ষেত্রটা এইরকম অর্থাৎ এই এই যে প্লেনটা আমি দেখাচ্ছি এটা এই হাতের মতো এইরকম আছে এই হাতের উপরে আমি কতগুলো যদি কনসেন্ট্রিক সার্কেল টানি অর্থাৎ সমকেন্দ্রিক বৃত্ত যদি টানি সেই বৃত্তের যে ডিরেকশান প্রত্যেকটা ডিরেকশানে হচ্ছে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশান তাহলে আমি এখানে যদি আর ডিস্টেন্সে এরকম একটা যদি বৃত্ত টানি যে বৃত্তটা এই তলের সঙ্গে লম্বভাবে আছে অর্থাৎ এই রেখাটাকে এই লাইনটাকে অর্থাৎ যে এখানে যে সরলরৈখিক পরিবাহীটা রয়েছে সেই সরলরৈখিক পরিবাহীটা যদি এরকম থাকে তাকে রেখে তাকে অক্ষ করে আমরা যদি একটা সার্কেল টানি সেই সার্কেলটার প্রত্যেকটা ডিএল এর সঙ্গে বি এর মান কিন্তু প্রত্যেকটা ডিএল যেখানে ডিএল আছে প্রত্যেকটা ডিএল এর সঙ্গে বি এর মান কিন্তু প্যারালাল হবে প্রত্যেকটা ডিএল এর সঙ্গে বি এর মান প্যারালাল হবে কারণ কি এখানে তুমি দেখছো এই দিকে এইখানে যদি ডিএল করো এই দিকে চুম্বকক্ষেত্র এখানে যদি ডিএল করো এই দিকে চুম্বকক্ষেত্র এখানে যদি ডিএল রাখো এই দিকে চুম্বকক্ষেত্র তাহলে এইরকম আমি লাইন নেব কারণ এখানে আমি বলেছি আরবিট্রারি আমাকে নিতে বলেছে এইরকম যদি লাইন নিই প্রত্যেকটা জায়গায় বি প্যারালাল টু ডিএল
তাহলে আমার এখানে সুবিধা হয়ে যাবে প্রত্যেকটা জায়গায় আমি বি ডট ডিএল সমান পাবো কি বি ডিএল কস জিরো ডিগ্রি সমান বি ইন্টু ডিএল এইটা আমি সিম্পলিফাই করতে পারলাম এবার এনক্লোজড কারেন্ট আই এনক্লোজড সমান আই এবার অ্যাকর্ডিং টু অ্যাম্পিয়ার সার্কুটার ল অ্যাকর্ডিং টু আমরা এখানে লিখব যে অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারবো যে ইন্টিগ্রেশন বি ডট ডিএল সমান মিউ জিরো আই এখানে ইন্টিগ্রেশন বি ডট ডিএল কী লিখবো ইন্টিগ্রেশন বি ইন্টু ডিএল লিখে দেবো কারণ বি ডট ডিএল সমান এটা পেয়ে গেছি আর আই এনক্লোজ সমান আমরা কী লিখতে পারবো মিউ জিরো ইন্টু আই এবারে একটা জিনিস দেখো এখানে আর দূরত্ব এখানে সব বিন্দুর দূরত্ব আর একটা তার আছে তারটা অসীম দীর্ঘ তার মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে তার সাপেক্ষে এই যে বিন্দুগুলো আমি এই বৃত্তাকার পথের উপরে বিন্দুগুলো দেখছি সব বিন্দুগুলোই তার সাপেক্ষে নির্দিষ্ট দূরত্বে রয়েছে এই তারের চোখে এই তারটা যদি মানুষ হতো এই তা এবং সে সৎ মানুষ হতো তাহলে সে দেখতো কি এই বিন্দুটা আমার চোখে যা এই বিন্দুতে সবাইকে সমান চোখে দেখতো হ্যাঁ কি না এই সবাইকে সমান চোখে দেখা এই যে কনসেপ্টটা এটা কি কি বলে প্রতিসম বলে প্রতিসাম্য এই প্রতিসম থেকে আমি বুঝতে পারছি যে এই বিন্দুতে বিয়ের মান যা এই বিন্দুতে বিয়ের মান তা প্রত্যেকটা বিন্দুতে বিয়ের মান কিন্তু সেম প্রত্যেকটা বিন্দুতে বিয়ের মান সেম তাহলে বি ইজ কনস্ট্যান্ট বি ইকাস টু কনস্ট্যান্ট ইচ ইন ইচ পয়েন্ট প্রতিটি বিন্দুতে বি ইকাস টু ধ্রুবক প্রতিটি ওই যে আমরা এই যে বৃত্তটা এঁকেছি বৃত্তের প্রতিটি বিন্দুর জন্য তাহলে যেটা কনস্ট্যান্ট সেটা কি ইন্টিগ্রেশনের ভেতরে থাকে না তাহলে এখানে কী করবে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে চলে আসবে ইন্টিগ্রেশন ডিএল সমান হবে মিউ জিরো ইন্টু আই এবার তুমি বলে ফেলো এটা যদি আর হয় আর এটা যদি একটা বৃত্ত হয় তাহলে এই পুরো পথটা কত ইন্টিগ্রেশন ডিএল মানে কি ইন্টিগ্রেশন ডিএল মানে হচ্ছে পুরো বৃত্তের পরিধি এই বৃত্তের পরিধিটা কত হবে টু পাই আর তাহলে এখান থেকে আমি এই এক নম্বর সমীকরণ এখানে এটাকে আমরা বলবো অ্যাম্পিয়ারের বদ্ধপথ নিয়ম সেখান থেকে আমি অ্যাম্পিয়ারের বদ্ধপথ নিয়মে এইটা বসিয়েছি আমাদের যে কনক্লুশানগুলো বসিয়েছি সেখান থেকে আমরা হিসেবে এলাম এটা আর এই চার নম্বর সম্পর্ক যদি এই তিন নম্বর সম্পর্কতে বসাতে পারি তাহলে আমি পাবো কি না বি ইন্টু টু পাই আর সমান মিউ জিরো ইন্টু আই বি এটার জন্য টু পাই আর বসালাম এখান থেকে এটা বসাবো তাহলে বি সমান হবে মিউ জিরো আই বাই টু পাই আর এক্স্যাক্টলি সেম উইথ বায়ো স্যাভার্ট ল আমরা বায়ো স্যাভার্ট লতে কিন্তু এই ফর্মুলাটা পেয়েছিলাম সেখানে আমরা পেতে গিয়ে অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল অনেক কঠিনভাবে সেই সম্পর্কটা এসেছিলো এখানে কিন্তু বদ্ধপথ সূত্র অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র যখন আমরা প্রয়োগ করলাম দেখলাম আমরা কয়েক লাইনের মধ্যে এইটা পেয়ে গেলাম শুধু আমাদের কনসেপ্টটা রাখতে হলো কেন আমরা এই লাইনটা নিলাম সেটা আমরা বুঝতে পেরেছি যে প্রত্যেকটা এইরকম লাইনের প্রত্যেকটা জায়গায় বি এবং ডিএল পরস্পর সমান্তরাল হয় আর বি আর ডিএল সমান্তরাল হলে কী হয় এদের মধ্যে কোণের মান জিরো ডিগ্রি হয় তখন বি ইন্টু ডিএল লিখতে পারি অর্থাৎ ভেক্টর থেকে আমরা সেটাকে একটা সহজ ফর্মুলায় চলে আসতে পারলাম সহজ সম্পর্কে চলে আসতে পারলাম তারপরে আমরা এটাকে চয়েস করেছি কেন না এটাকে কেন্দ্র থেকে এখান থেকে দূরত্ব যদি সব জায়গায় সমান হয় প্রতিসাম্য থেকে বলা যায় যে বি এর মান সব বিন্দুতে সমান হ্যাঁ এই যে সার্কেলটা আছে তাতে সব বিন্দুতে সমান এই কারণে বি ধ্রুবক বলে ইন্টিগ্রেশনের বাইরে এসেছে বি ইন্টিগ্রেশন ডিএল সমান মিউ জিরো আই এই মিউ জিরো আই এর ভ্যালু আমরা জানতে পারলে এখানে আর দূরত্বে চৌম্বকক্ষেত্র প্রাবল্যের মান কত হবে সেটা বের করতে পারবো এবারে প্রসঙ্গে একটু চলে আসি একটু অন্য প্রসঙ্গে যে এই যে সে দু বছর আগে বা আর কয়েক বছরের মধ্যে এটা পড়েছিল যে অ্যাম্পিয়ারের পরিক্রমণ উপপাদ্যের প্রমাণ করো
এটা কিন্তু একটা বাড়াবাড়ি রকমে পড়েছিল, এটা বলতে আমি বাধ্য হচ্ছি, যেটা বাড়াবাড়ি রকমে যে অ্যাম্পিয়ারের বদ্ধপথ নিয়ম, অ্যাম্পিয়ার জানতেন যে কীভাবে তিনি প্রমাণ করেছিলেন, তিনি কিন্তু বায়স আওয়ার সূত্র থেকে প্রমাণ করেননি, এটা মাথায় রাখতে হবে। কিন্তু ওখানে প্রশ্নটার লেভেল এইরকমই, প্রশ্নটাতে বলাই আছে বা বায়স আওয়ার সূত্র প্রয়োগ করেও বলা নেই, শুধু প্রমাণ করো লেখা আছে, এটা কিন্তু ঠিক হয়নি। আর ঠিক না হলেও তো তোমাকে আলটিমেট করে আসতে হবে একটা অনুমানের ভিত্তিতে, সেক্ষেত্রে তুমি কি করবে না বায়স আওয়ার সূত্রের সাহায্যে অ্যাম্পিয়ার সূত্রকে প্রমাণ করবে। এইরকম প্রশ্ন আবারও আসতে পারে, তখন তুমি কি ছেড়ে দিয়ে আসবে প্রশ্নটা? অবশ্যই না, সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে যে বায়স আওয়ার সূত্র থেকে, বায়স আওয়ার সূত্র থেকে অ্যাম্পিয়ারের সূত্রের, অ্যাম্পিয়ারের সূত্রের প্রমাণ। আবার এই কথাটা যে লেখা হলো এটাতেও কিছুটা ভুল থেকে গেল, বায়স আওয়ার সূত্র থেকে ডাইরেক্ট কিন্তু অ্যাম্পিয়ারের সূত্র প্রমাণ করবো না, অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র, অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র, বদ্ধপথ সূত্রের ডাইরেক্ট প্রমাণ করবো না, কি করব না বায়স আওয়ারের একটা কনক্লুশনকে আমরা কাজে লাগাবো। বায়স আওয়ারের একটা কনক্লুশন কি না, একটা স্ট্রেট ওয়্যারের মধ্যে দিয়ে যদি আই কারেন্ট যায় তাহলে সেখান থেকে আর দূরত্বে চৌম্বক ক্ষেত্রের মান হয় মিউ জিরো আই বাই টু পাই আর, এই ফর্মুলাটা আমরা কাজে লাগাবো। এবার আমরা কি করব না, এখানে অ্যাম্পিয়ারের বদ্ধপথ একটা পদ নেব, সেই পদটা আর ব্যাসার্ধের একটা সার্কেল বা বৃত্ত, সেই বৃত্তের উপরে আমি এখানে চুম্বকক্ষেত্রগুলো ধরে নেবো, এইদিকে চুম্বকক্ষেত্র বি রয়েছে, এখানে ডিএল অংশ নেব। হ্যাঁ, তারপরে আমরা কি করব, এরকম করে বসাবো ইন্টিগ্রেশান বি ডট ডিএল। হ্যাঁ, এইটা সমান আমরা কি করব না, সব জায়গায় আমরা লিখব এইটা সমান হবে ইন্টিগ্রেশান বি ইন্টু ডিএল, বি ইন্টু ডিএল কস থিটা। এবার আমরা এমনভাবে এই লাইনটা চয়েস করেছি কারণ লাইন চয়েসটা আমাদের কাছে আরবিটারি, বারবার বলেছি, তাহলে সেখানে কী হবে ইন্টিগ্রেশান বি ডিএল কস জিরো ডিগ্রি, সেখান থেকে এই জিরোটা ওয়ান হয়ে যাবে, অর্থাৎ ইন্টিগ্রেশান বি ডিএল। এবারে এই যে বি এর ভ্যালুটা এটা সব জায়গায় সমান হবে এবং তার মানটা কত হবে না, সেটা হলো এইটা বায়স আওয়ার সূত্র থেকে, অর্থাৎ এখানে আমরা বায়স আওয়ার সূত্র, এখানে বায়স আওয়ার ল, বায়স আওয়ার ল থেকে আমরা এটা পেয়েছি, সেইটাকে আমরা এখানে পুট করব বি এর ভ্যালুটা, বি এর ভ্যালুটা আমরা এখানে লিখব ইন্টিগ্রেশান মিউ জিরো আই বাই টু পাই আর ইন্টু ডিএল। তাহলে আমরা প্রুভ করতে যাচ্ছি এইটার ভ্যালু কত হয়, যেটা আমরা অ্যাম্পিয়ার সূত্রে পেয়ে গেছি, অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্রে আমরা এটা জানি মিউ জিরো ইন্টু আই আসবে, কিন্তু আমরা সেটাকেই প্রুভ করতে যাচ্ছি। তাহলে আমাকে প্রথম থেকেই শুরু করতে হচ্ছে যে বদ্ধপথ সূত্রের যে বাম পক্ষ সেটা হলো এটা ইন্টিগ্রেশান ভি ডট ডিএল। এবার সেখানে আমরা এমনভাবে পত্রা নিয়েছি সেই পত্রার প্রত্যেকটা বিন্দুতে ভি আর ডিএল সমান্তরাল থাকে, সে সমস্ত লিখতে হবে তোমাকে খাতায়, লিখে তারপরে তুমি এইভাবে এলে, এইবারে বলবে বায়স আওয়ার সূত্র থেকে আমরা জানি যে আর দূরত্বে কোনো বিন্দুতে চুম্বকক্ষেত্র প্রবলের মান হয় উন্মুখ। এবারে দেখো এই যে ইন্টিগ্রেশানটা আমরা দেখছি, ইন্টিগ্রেশানটাকে আমি যদি আবার একবার লিখে ফেলি ইন্টিগ্রেশান বি ডট ডিএল সমান, আমি এখানে কী পাবো না, এখানে মিউ জিরো আই টু পাই আর সবগুলো কিন্তু কনস্ট্যান্ট, কারণ দেখো এই প্রত্যেকটা বিন্দুতে এগুলোর মান কনস্ট্যান্ট, তাহলে এগুলো বাইরে নিয়ে চলে আসবো, তাহলে মিউ জিরো আই বাই টু পাই আর, এবারে হবে ক্লোজ ইন্টিগ্রাল অফ ডিএল, এবারে ক্লোজ ইন্টিগ্রাল অফ ডিএল কত হবে মিউ জিরো আই বাই টু পাই আর, আর এটা পুরোটা হবে পরিধির সঙ্গে সমান টু পাই আর, কেটে যাবে সমান হবে মিউ জিরো ইন্টু আই বলে প্রুফড বলে লিখে ফেলবে। অ্যাকচুয়ালি কিন্তু এটা প্রুফ নয়, এইভাবে কিন্তু এইচএসে পড়েছিল, আমি এই কারণে এটা বলে দিলাম যে এইচএসে যখন আসবে তখন এইভাবে প্রুফ করতে হবে বায়স আওয়ার সূত্র এইটার, এই যে কনক্লুশানটা অর্থাৎ এটা আমি বায়স আওয়ার সূত্র থেকে আগে যদি পাই তবেই আমি অ্যাম্পিয়ার সূত্রের এখানে আমি প্রমাণ করতে পারবো। এই হলো গিয়ে বায়স আওয়ার সূত্র থেকে বা অ্যাম্পিয়ার সূত্রের প্রমাণ, অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্রের প্রমাণ যদি তোমাকে শুধু দিয়ে দেয় সেক্ষেত্রে তোমাকে এটা করে ফেলতে হবে। এরপরে অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র আমরা জানলাম, এর অ্যাপ্লিকেশান জানলাম দীর্ঘ পরিবাহীর ক্ষেত্রে, দীর্ঘ ঋজু পরিবাহীর ক্ষেত্রে এর অ্যাপ্লিকেশান জানলাম, একটা অ্যাপ্লিকেশান আজকে আলোচনা করলাম, নেক্সট ক্লাসে আমি আলোচনা করব যে অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র আরও ভালো ভালো জায়গায় যেখানে বায়স আওয়ার সূত্র চলে না
যেখানে বায়ো সাভার্ট সূত্র আমরা লাগাতে পারবো না, সেখানেও আমরা কিন্তু অ্যাম্পিয়ারের বদ্ধপথ সমীকরণ সূত্র বা অ্যাম্পিয়ারের পরিক্রমণ উপপাদ্যকে কাজে লাগাবো। কোথায় কোথায় সেটা? না, সলিনয়েড এই রকম একটা কয়েল আছে, এরকম একটা কয়েল আছে, এই কয়েলের এই রকম বিন্দুতে, অক্ষের উপর কোনো বিন্দুতে বি এর মান কত, অথবা টরয়েড এরকম করে কয়েল করে পেঁচানো আছে, পুরোটাই একটা বৃত্তের মতো দেখতে, হ্যাঁ এটাকে বলা হয় টরয়েড। এর যে অক্ষ, এই অক্ষে এখানে চুম্বকক্ষেত্রের মান কত, এখানে চুম্বকক্ষেত্রের মান কত, এইখানে চুম্বকক্ষেত্রের মান কত, এইগুলো আমরা কিন্তু পরিক্রমণ উপপাদ্যের সাহায্যে পাব। অথবা একটা চোঙাকৃতি পরিবাহী, একটা চোঙাকৃতি পরিবাহীর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, সেক্ষেত্রে এই এই রকম বিন্দুতে, বাইরের কোনো বিন্দুতে চুম্বকক্ষেত্র প্রাবল্যের মান আমরা এই অ্যাম্পিয়ার বদ্ধপথ সূত্র থেকে পেতে পারি। আচ্ছা ঠিক আছে, এগুলো রেখে দেওয়া যাক পরের দিনের জন্য। নেক্সট ভিডিওতে আমি এইগুলো নিয়ে আলোচনায় ফিরবো। এগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এইচএসের জন্য, যারা বাংলা মাধ্যমে এইচএস পরীক্ষা তো দেবে তাদের জন্য এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। কোনো না কোনো একটা আসে এবং এটা থেকে অনেকটা নম্বর ক্যারি হয়। এই কারণে এটা ভালো করে দেখবে। আর জানোই তো তোমরা যে এইগুলো ফর্মুলাগুলো ভালো করে দেখা থাকলে এমসিকিউতে সুবিধা হবে, যে এই নিটে এগুলো থেকেও কোশ্চেন আসতে পারে। আজকের মতো এই পর্যন্ত, ভালো থেকো তোমরা।